আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, জাহিদ রিয়েল ইনফো চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের কুয়েটের বর্তমান আপডেট দেবো আপনাদের মাঝে। খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্যবহুল নিউজ আছে, আর খুবই দারুণ কিছু সুখবর আছে, প্লাস খুবই দারুণ কিছু ব্যাড নিউজও আছে। তো সব মিলিয়ে আজকে নিউজটি অবশ্যই দারুণ কিছু হতে যাচ্ছে। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে এই জন্য পুরোটা দেখবেন, এবং নতুন যারা এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা অবশ্যই ভিডিওটি দেখে সামান্য পরিমাণ উপকার পাবেন অবশ্যই লাইক করে দেবেন। বর্তমান কুয়েতের পরিস্থিতি অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি দারুণ একটি নিউজ বের হয়েছিল গত সপ্তাহে। আসলে গত সপ্তাহে বলতে গত দুই দিন আগে, আমি আসলে নিউজটি কভার করিনি বা নিউজটি আপনাদের কাছে পৌঁছে দেয়নি, কারণ আমি একটু ধৈর্য ধরতেছিলাম যে আসলে নিউজটি কতটা সত্যতা বহন করে এবং এই নিউজটি স্থায়ী হয় কি না। তো যার কারণে আমি আপনাদের মাঝে সেভাবে প্রচার করিনি। সেটা কি? সেটা হইতেছে যারা কুয়েতে বর্তমান অবস্থান করতেছেন অবৈধভাবে তাদেরকে বৈধতা দেওয়া বিষয়ে। তো কুয়েত গভর্নমেন্ট থেকে একটি খবর ফলাও করে প্রচার করা হয়েছিল পত্রিকাগুলোতে এবং কুয়েতের কিছু আরবি দৈনিকে নিউজ চ্যানেলগুলোতে। তো সেখানে বলা হয়েছে হচ্ছে যে বর্তমান কুয়েতে যারা অবৈধভাবে অবস্থান করতেছেন তারা কিন্তু একটি শর্ত সাপেক্ষে বৈধ হতে পারবেন। সেটা কি? 600 দিনের জরিমানা দিয়ে তারা বৈধ হতে পারবেন, এরকম একটা মন্ত্রিসভা থেকে এরকম একটা ঘোষণা এসেছিল। তো আসলে ঘোষণা আসার পরে কুয়েতে আসলে প্রতিনিয়তই দেখা যাচ্ছে আইন কানুন ব্যবস্থা নিয়ে আলোচনা হয়, সমালোচনা হয়, এটা পরিবর্তিত হয়। তো যার কারণে আমি সেভাবে নিউজটি ফলো করে প্রচার করিনি, যার যেন মানুষ বিভ্রান্ত না হয়। হয়তো আমি প্রচার করে দিলাম, আপনারা এই বিষয়ে মানে কাজ করা শুরু করে দিলেন যে তাহলে তো 600 দিনের যেহেতু আমাদের আমরা বৈধ হতে পারতেছি যারা অবৈধ আছি, তাহলে আমরা বাংলাদেশ থেকে টাকা নিয়ে এসে প্রয়োজনে এখানে বৈধ হয়ে যাই। তো এরকম কার্যকারিতা হয়তো আপনারা শুরু করলেন, তখন দেখা গেল হুট করে বন্ধ করে দিল। তো তাহলে কি হলো, আমি নিউজটা প্রচার করার কারণে আপনারা কিন্তু বিভ্রান্ত হয়ে গেলেন। তো যার কারণে আমি এই চিন্তাভাবনা থেকেই আপনাদের বিভ্রান্ত করবো না, এই উদ্দেশ্যে আমি নিউজটা প্রচার করিনি, কিন্তু আজকে এই বিষয় নিয়ে কথা বলতে বাধ্য হলাম, কারণ এরকম একটি ঘটনা অলরেডি ঘটে গেছে। সেটা অনেক ইউটিউবাররা প্রচার করেছেন যে সুখবর সুখবর বলে প্রচার করেছেন, দারুণ সুখবর, বা আসলে সুখবরের কথা শুনলে তো আপনারা ভিডিও বেশি দেখেন বা আপনারা দেখতে আগ্রহী হন, ঠিক আছে। তবে আসলে সুখবরটা কতদিন সুখবর হবে, আসলেই প্রবাসীদের জন্য সুখবর কি না, এটা আসলে যাচাই বাছাই করে সবাইকে প্রচার করা উচিত। বিশেষ করে যারা ইউটিউবার আছেন কুয়েতে তাদেরকে আমি অনুরোধ করবো, অবশ্যই আপনারা তথ্যগুলো প্রচার করার সময় আগে চিন্তাভাবনা করবেন যে এতে প্রবাসী আমার ভাইদের উপকার হবে নাকি অপকার হবে। যদি উপকার হয় তাহলে আপনারা প্রচার করবেন, কারণ আমরা যারা প্রবাসী আছি তারা সবাই একটি পরিবার। আমরা চাই একজনের ক্ষতি হলে বা দুইজনের ক্ষতি হলে মনে করি আমি নিজেরই ক্ষতি হলো। তো যার কারণে আমার তথ্যে একজন বিভ্রান্ত হয়ে যদি সামান্য পরিমাণ ক্ষতিগ্রস্ত হয় নিজের ভিতরেও একটা খারাপ লাগা কাজ করে, এবং নিজের তথ্য দিলে যদি একটি দুটি ভাইয়ের প্রবাসী ভাইদের উপকার হয় সেক্ষেত্রে নিজের মনে হয় উপকার হয়েছে, এরকম একটা ভালো লাগে। সো সেই ধারাবাহিকতায় আসলে মূল বিষয় নিয়ে একবার কথা বলি। আসলে এই কথাগুলো আমি কেন বললাম সেটা বলি, সেটা হতেছে গত কিছুদিন আগে একটি তথ্য এসেছিল যে অবৈধ প্রবাসীদের 600 দিনের জরিমানার মাধ্যমে বৈধতা দেওয়া হবে। তো যার কারণে অনেকেই এই প্রস্তুতি নিয়েছেন যে বৈধতা নেবে, এবং বাংলাদেশ থেকে অনেকেই কিন্তু অলরেডি টাকা নিয়ে এসেছেন বৈধতা নেওয়ার জন্য, কিন্তু কুয়েত গভর্নমেন্ট থেকে হঠাৎ করে আবার কালকে একটা নিউজ রাত্রে নিউজ প্রচার করলো যে আসলে কুয়েত যে গভর্নমেন্ট থেকে যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল সেটা বাতিল করা হয়েছে। তাহলে কী হলো, বাংলাদেশ থেকে যারা টাকা এনেছেন কুয়েতের এবং এখন বৈধ হওয়ার আশায় যারা অ্যাপ্লাই করার জন্য প্ল্যান করেছেন বা প্রস্তুতি নিয়েছেন তাদের কিন্তু বড় ধরনের একটা ক্ষতি হয়ে গেল। আপনি এত কষ্ট করে হয়তো দেশে নানান রকম সমস্যা ঝুই ঝামেলা বা ধার করে বা সুদের উপরে বা নিজের জমি জমা বন্ধক দিয়ে আপনারা হয়তো টাকা পয়সা নিয়ে এসেছিলেন, কিন্তু সেই টাকাগুলো কিন্তু কাজে লাগলো না। এখন যদি আপনারা দেশে পাঠানো তাহলে যা মানে রিটার্নও যদি পাঠিয়ে দেন তাহলে কিন্তু আপনি ক্ষতির সম্মুখীন হলেন, কারণ যে কোনো একটা ক্ষতির সম্মুখীন হয়ে কিন্তু টাকাগুলো ম্যানেজ করতে হয়েছিল। তো বর্তমান কুয়েতের গভর্নমেন্ট থেকে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয় অবশ্যই একটু ধৈর্য ধরে সময় নিয়ে প্রচার করা এই জন্য উচিত। এখন কুয়েত গভর্নমেন্ট থেকে এটা আবার স্থগিত করা হয়েছে, এটাই হলো দুঃখ, মানে দুঃখের সংবাদ। আর এখানে দুঃখ প্রকাশ করা ছাড়া আর তেমন কিছু করারও নাই। প্রবাসীরা বারবার মানুষ প্রবাসীরাই বারবার নির্যাতিত হয়, এটা একটা নির্যাতনের মতোই। হুট করে একটা সিদ্ধান্ত নিল গভর্নমেন্ট থেকে, এটা আবার হুট করে পরিবর্তন করে দিল, মানে এতে ক্ষতি হয়ে গেল। আবারও আগের মতো অভিযান চলবে, হয়তো এই পারমিটটা দিলে অভিযানটা বন্ধ হয়ে যেত, কিন্তু কুয়েতে গভর্নমেন্ট থেকে এটা স্থগিত করার কারণে আবারও আগের মতো অভিযান করে সিদ্ধান্ত নিয়েছে যে প্রবাসী অবৈধ প্রবাসীদেরকে ডিপোজিট করা হবে দেশ থেকে। তো
এটা খুবই একটি দুঃখজনক নিউজই বলা যায়। তো এখন অভিযান চলবে, আগের মতো আবার অভিযান চলবে, হয়তো এই বিষয়টি যদি থাকতো তাহলে স্থগিত না হতো তাহলে অভিযান ধীরে ধীরে কমে যেত, অবৈধ প্রবাসীরা বৈধ হয়ে যেত, এটা একটা ভালো একটা সিদ্ধান্ত হতো, পরিবারও শান্তিমতো থাকতো। যারা কুয়েতে বর্তমানে অবৈধ অবস্থান করতেছেন তারা নানা রকম ঝুট ঝামেলার ভিতরে দিয়ে জীবন অতিবাহিত করতেছেন, নানা রকম সমস্যার ভিতর দিয়ে অতিবাহিত করতেছেন, দেশে যেতে পারতেছেন না, নানান রকম সমস্যার ভিতরতে যাচ্ছেন। তো যাই হোক, আসলে যেহেতু এটা আবারও স্থগিত করা হয়েছে তার মানে আপনাদেরকে আবারও সাবধানতা অবলম্বন করতে হবে। যারা কুয়েতে অবস্থান করতেছেন, আকামাজনিত সমস্যায় যারা অবস্থান করতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছে। আর অভিযান সম্পর্কে বলতে গেলে আজকে সারাদিন শুক্রবার গেছে, আজকে তেমন একটা অভিযান কোথাও তৎপরতা চোখে পড়ে নেই, লোক ধরাধরিও তেমন চোখে পড়ে নেই। তবে আসলে আজকে কোথাও কী রকম লোক ধরা পড়েছে এই তথ্যটা কিন্তু কালকে আরবি দৈনিকগুলোতে আসবে, আমি সেখান থেকে কিন্তু আমি আপনাদেরকে আবারও আপডেট দিয়ে দেবো। তবে এখন পর্যন্ত নিউজ আসা আমি যতটুকু পেয়েছি ততটুকুতে আসলে তেমন কোনো তৎপরতা আজকে আপাতত চোখে পড়ে নাই, তবে অভিযান কিন্তু যথারীতি চলমান রয়েছে। আর সম্মানিত ভিউয়ার্স, আপনাদের ভিডিওটা দেখতে অথবা নিউজটা শুনতে আপনাদের হয়তো একটু কষ্ট হবে, কারণ আমি গাড়ির ভিতর থেকে আপনাদের জন্য ভিডিও তৈরি করতেছি, যার কারণে হয়তো আউটসাইডের শব্দগুলো আপনারা পাচ্ছেন, আপনারা বিব্রত হতে পারেন। তো আমি এই জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত, কিছু করার নেই। আসলে সারাদিন অনেক কর্মব্যস্ততার ভিতরে ছিলাম, নানা জায়গায় গিয়েছিলাম, আসলে নানা রকম তথ্য সংরক্ষণ করতে হয় আমাকে, সিটির ভিতরে ছিলাম, এখন সন্ধ্যার দিকে বাসায় চলে যাচ্ছে, তো সিটির ভিতর থেকে। তো যার কারণে আমি আপনাদের মাঝে চিন্তা করলাম যে সারাদিন যেহেতু কোনো নিউজ প্রচার করা হয়নি বা আপনারা অনেক অনেক অপেক্ষা করেন আমার ভিডিওর জন্য, তো যার কারণে গাড়ির ভিতর থেকেই সামান্য পরিমাণ চেষ্টা করছি আপনাদেরকে সঠিক তথ্যগুলো পৌঁছে দেওয়ার জন্য। সো আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা, একটু ধৈর্য ধরে কষ্ট করে হলেও আজকের নিউজটা দেখে নেবেন। সম্মানিত প্রবাসগামী ভাই ও বোনেরা, আপনাদের উদ্দেশ্যে বলতেছি, দেশে থেকে যারা কুয়েতে নতুন ভিসা নিয়ে আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে ভিসা আপডেট দিচ্ছি। বর্তমান আজকে যেহেতু কুয়েতের শুক্রবার, 19 জানুয়ারি রোজ শুক্রবার, তো আমি আপনাদের মাঝে ভিসার আপডেট নিয়ে কিছু কথা বলবো। তো আপনারা জানেন বিগতকালকে অনেকগুলো ভিসা আমি আপডেট দিয়েছিলাম, 5টি কোম্পানির আপডেট দিয়েছিলাম। অবশ্যই যারা ভিডিওটি দেখেছেন তারা কোম্পানিগুলো সম্পর্কে ধারণা পেয়েছেন যে কোন 5টি কোম্পানি সম্পর্কে আমি ভিসা আপডেট আপনাদের দিয়েছিলাম, এবং 5টি কোম্পানির যে ভিসা বের হয়েছে একদম প্রমাণ সহকারে আপনাদের মাঝে উপস্থাপন করেছিলাম। তো আজকে শুক্রবার, আজকে যেহেতু ভিসার কার্যক্রম প্রায় বন্ধ ছিল সব জায়গায়, কোথাও কোনো তেমন একটা খবর পাওয়া যায় নাই ভিসা বের হওয়ার। আসলে আগামীকালকেও বন্ধ থাকবে শনিবার, এখন রবিবার থেকে আবার যথারীতি এই সপ্তাহটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনাদের। যারা কুয়েতে নতুন ভিসার জন্য অ্যাপ্লাই করতেছেন সর্বোচ্চ ভিসা এই সপ্তাহে বের হবে আমি আশা করি। যারা শন পেপারের জন্য অপেক্ষা করতেছেন তাদের উদ্দেশ্যেও বলতেছি সর্বোচ্চ শন পেপার এই সপ্তাহে বের হওয়ার সম্ভাবনা আছে, এখন কতদূর বের করতে পারে কোম্পানিগুলো সেটাই দেখার বিষয়। তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু প্রতিনিয়ত আপনাদের মাঝে আমি আপডেট দিয়ে যাব, দেখা যাক। কালকে যেহেতু অফিস বন্ধ থাকবে শনিবার, তার মানে রবিবার থেকে শুরু হবে শন পেপার এবং ভিসা বের হওয়া। আর মাসের যেহেতু শেষের দিকে এসে গেছে, সাধারণত 20-25 তারিখ এই 4-5 দিনের ভিতরে কুয়েতের ভিসার কার্যক্রম সবচেয়ে দ্রুত গতিতে চলে এবং এই টাইমটাতে শন পেপার এবং ভিসা বেশি দেওয়া হয়। তো এই জন্যই আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে আপনারা হয়তো অনেক কোম্পানিরই শন পেপার এবং ভিসা এই সপ্তাহ পেয়ে যাবেন। আর বর্তমান পরিস্থিতিতে কুয়েতের বর্তমান কারেন্সি আপনাদের এখন জানিয়ে দিচ্ছি, বর্তমান টাকার রেটটাও আপনাদের জানা উচিত। তো একদিনের সমান 398 টাকা, আজকে সারাদিনই 398 টাকা যাচ্ছে। তো আপনারা যদি সন্ধ্যার দিকে টাকার রেটটা 400+ হয়ে যেতে পারে, হবে এর কোনো সিওরিটি নাই, কিন্তু টাকার রেট কিন্তু হালকা হলেও কমা শুরু করছে, এতদিন কিন্তু 99, তারপরে 400 এরকমই ছিল, 399 বলতে 399। তো আসলে এই টাইমটাতে ধীরে ধীরে টাকার রেট কমে যায়, সামনের সপ্তাহে টাকার রেটটা একটু কমে যাওয়ার সম্ভাবনা আছে, 90-এর কাছাকাছি আসার সম্ভাবনা আছে। কিন্তু অবশ্যই যারা কুয়েতে অবস্থান করতেছেন, যারা টাকা পাঠাতে চান, যাদের হাতে টাকা আছে তারা দ্রুত পাঠিয়ে দেওয়ার চিন্তাভাবনা করেন এবং দ্রুত পাঠিয়ে দেন। আর যদি মনে করেন আরও 8-10 দিন পরে পাঠাবো, সেই ক্ষেত্রে কিন্তু আবারও ভালো রেট পাবেন। সাধারণত মাসের 20-30 তারিখ এই 10 দিনের ভিতরে টাকার রেট বেশি ওঠানামা করে এবং বেশি কমে যায়। এই হলো বর্তমান পরিস্থিতিতে কুয়েতের আপডেট নিউজ ছিল আপনাদের জন্য। যারা ভিডিওতে নতুন জয়েন করেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, যদি আপনাদের সামান্য পরিমাণে উপকারে আসতে পারি নিজেকে ধন্য মনে করব। তো সবাই ভালো থাকবেন,
আজকের মতো আমি জাহিদুল ইসলাম জাহিদ এখান থেকেই বিদায় নিচ্ছি। সো আল্লাহ হাফেজ।